জলবায়ুর ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মহানগরীর শেরে বাংলা রোডে সকালে এই কর্মসূচি পালিত হয়। খুলনায় বেসরকারি সংগঠন অ্যাসেড পানি অধিকার কমিটি ও কোস্টাল ভয়েস অব বাংলাদেশের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী না হলেও বাংলাদেশ সহ বিভিন্ন দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশ ও দেশের উপকূলীয় এলাকার পানির উচ্চতা বৃদ্ধি, বন্যা, লবণাক্ততা, মিষ্টি পানির ঘাটতি, ঘন ঘন ঝড় ও দুর্যোগ ও তার জন্য যে বাস্তুচ্যুতি ঘটছে। এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, জনপ্রতিনিধি, ছাত্র, শিক্ষক, এনজিও কর্মী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।